অনেকের মনে অনেক রকম প্রশ্ন থাকতে পারে, কি ব্যাপার তোমার হাজব্যান্ড কেন আসছে না, তুমি একা একা যাচ্ছ, চশমাটা না কেমন লাগছে একটু কমেন্টে জানাবে তো। আমি প্রথম যেটা পড়েছিলাম ওটা কিন্তু নেয়নি, এটা কিন্তু বেশি পছন্দ হয়েছে, তো আমার মুখে কেমন মানিয়েছে একটু কমেন্ট। তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি, দেরি কি বাবা, আলু পাথরের তৈরি, এই আলু টালু সিদ্ধ করে নিয়ে মানুষের মারলে মানুষ মরে যাবে। হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে যাচ্ছি হনুমান পূজার মেলাতে, তো মেলাটা শুরু হয়েছে আজকে মনে হয় চতুর্থ দিন, তো আজকে জানি না কি অনুষ্ঠান হবে। তো চলো, তোমরা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো, সাথে থাকো, আর ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো। আর মেলাতে গিয়ে কি কি করছি, কি কি কিনছি, কি খাচ্ছি, কি না করছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করো। রেডি হয়ে নিয়ে তারপরে ফাইনালি আমরা কিন্তু রেডি হয়ে গেছি। এখানে মা আর আমি আর বাপি কিন্তু অনেক আগে থেকেই রেডি হয়ে বসে আছে। মা, আমি, আমার বাপি, আমার দাদা, আমার জেঠুর ছেলে, আমরা কিন্তু সবাই মিলে বাইকে করে চলে এসেছি, আর আমার বৌদি আর আমার ভাইপো কিন্তু বাড়িতে আছে। তো একদম মেলার খুবই কাছে চলে এসেছি, তোমরা মেলার লাইট দেখেই বুঝতে পারছ। ২০২২ সালেও কিন্তু আমি এই হনুমান পূজার মেলাতে আমি একদিন এসেছিলাম, আর ২০২৩ সালেও কিন্তু আমি একদিন এসেছিলাম, আর ২০২৪ পড়ার সাথে সাথেই কিন্তু আজ কিন্তু প্রথম মেলায়। গোসাবা ব্লকে সাজিলিয়া অঞ্চলে এই হনুমান পূজা ও মেলাটা কিন্তু এক জায়গায় হয়, সেটা হচ্ছে লাক্সবাগান থেকে একটু দূরে, যেটাকে বলা হয় পরশমণি। অনেক দূর থেকে কিন্তু বহু মানুষ কিন্তু এই মেলায় কিন্তু আগমন হয়। এখানে কিন্তু আমার দুই দাদা দাঁড়িয়ে আছে সাথে বাপি, তো চলো এবার যাওয়া যাক ঠাকুর দেখতে। মামাদের সাথে ঘুরছে মানে বাপি আসতেই চাই। প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর তৈরি করেছে, আর এখানে বিভিন্ন রকমের লাইটিং এর খুব সুন্দর সুন্দর কারুকার্য করেছে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এই মেলাটা কিন্তু হচ্ছে আমার একদম মামার বাড়ির খুবই কাছে, মামার বাড়ি মাসির বাড়ি একদম পুরো কাছাকাছি, আর অনেক দিনই হয়েছে অনেক মানুষের সাথে দেখা হয় না, আমি তো এদিকে আসি না বললেই চলে। বহু দিন পর মেলায় গেছি মানে বুঝতেই পারছো, বহু মানুষের সাথে কিন্তু দেখা হচ্ছে, কথা হচ্ছে, আর এনজয় করছি। তো অনেকের মনে অনেক রকম প্রশ্ন থাকতে পারে, কি ব্যাপার তোমার হাজব্যান্ড কেন আসছে না, তুমি একা একা যাচ্ছ, মায়েদের সাথে কেন যাচ্ছ, তোমার হাজব্যান্ড কোথায়। তো অ্যাকচুয়ালি মেলাঘাটটাও না খুব একটা পছন্দ করে না, আর ওর দোকানে প্রচুর কাজের চাপ, যেহেতু আমি বাপের বাড়িতে এসেছিলাম আর আমার বাপের বাড়ি থেকেই এসেছি, বুঝেছ। আর হ্যাঁ, ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবে, তাহলে কিন্তু খুব ভালো লাগে। এটা কিন্তু একদম সুন্দরবন অঞ্চলের একদম গ্রামীণ মেলা, তো এই প্রথমবার কিন্তু কারেন্টের একটা নাকদোলা বসছে দেখছি এখানে। বাপি কিন্তু মামার কাছ থেকে মোটেই আসতে চাইছিল না, তাই বললাম যে চলো বাবা আগে ঠাকুরটা দেখে আসি। তো চলো ঠাকুর দেখা যাক। এখানে কিন্তু প্রচুর ভিড় হয়েছে, তোমরা তো দেখেই বুঝতে পারছো। আর এই মেলাতে কিন্তু আমার শ্বশুরবাড়ির দিক থেকে অনেক চেনা মানুষ কিন্তু এসছে, খুব ভালোই লাগছিল তাদের সাথে একটু আলাপ করছে। আর এই ভিড়ের মধ্যে না পারছে বাপি ঠিকঠাকভাবে হাঁটতে, কি ঝামেলা করছে আমার এই ভিড়ের মধ্যে, কি বলবো। তারপরে এখানে বাপি আর মা একটু ঠাকুর নম করে নিয়েছে, তো আমি ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখলাম, আর এখানে যারা যারা আসছে সেলফি ছাড়া কোনো গল্পই হচ্ছে না। তোমরা কি ভাবছো আমি কি সেলফি তুলিনি? আমিও সেলফি তুলেছি এখানে, এখানে কিন্তু কোনো ছাড় নেই। তো যাই হোক, এখান থেকে ছবি টবি তুলে মাকে বললাম যে চলো ঠাকুর দর্শন করা হয়ে গেছে যখন একটু বাইরের দিকে যাও। এইখানটা দাঁড়িয়ে একটু ছবি তুলতে এখানে কারেন্টের নাকরদোলা দেখে আমার বাপি খুব উঠতে চাইছিল, কিন্তু প্রথম কথা হচ্ছে আমি তো নাকরদোলা একদম পছন্দ করি না, মা নাকরদোলায় উঠলে না আমার প্রচুর বমি বমি পায়, আর বমি পায় কি বমি করেই ফেলি। তারপরে বললাম যে চলো দেখে আসি কি প্রোগ্রাম হচ্ছে। তো আজকে এসে শুনছি এখানে ড্যান্স, তো জানি না কোথাকার টিম, তো ফার্স্টে ভাবছিলাম যে একটুখানি বসবো, বসে দেখবো, তার আর উপায় কি, বাপি তো বসতেই দিচ্ছে না। তো যাই হোক, এখানে কিন্তু খুব ভালো একটা ড্যান্স হচ্ছিল, কারণ আমাদের সর্বশক্তি আমাদের মা, সে আমাদের জন্মদাত্রী মাই বলুন, আমাদের দেবী মা বা আমাদের ভূমি মা, তাই একটা কথা বলতে হয়। আর
ডান্স দেখতে আমার খুব ভালো লাগে, তাই ভাবলাম যে একটুখানি বসে একটু ডান্স দু একটা ডান্স দেখে নিই। তো বাপিকে একটু জোর করে বসিয়ে নিলাম, তো দেখো একদম সবার সামনে কিন্তু বসে গেছে, দেখেছো? আর বাপি বাড়ি থেকেই আমার সাথে বায়না করে রেখেছিল যে আমার মেলাতে গেলে কিন্তু একটা বেল্ট কিনে দিতে হবে। তো ঠিক আছে চলো, এবারে বেল্টের দোকানে গেছি, গিয়ে বাপি তো মোটামুটি পছন্দ করেই উঠতে পারছে না, মানে যে ওর নিজেই এদিকে আমি পছন্দ করলে ওর পছন্দ হচ্ছে না, তো তারপরে ও একটা বেল্ট পছন্দ করলো, সেটা ওর পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে, তো তাই ভাবলাম বেল্টটা নিয়ে নিই। আর বাপি কিন্তু মেলায় এসে খুব একটা দুষ্টুমি করে না, তো এখানে এসে দেখতে পাচ্ছি আমার একটা না চশমা পছন্দ হয়েছে, আর এটা কিন্তু লেডিস না, এটা একদম সম্পূর্ণ জেন্টস, আর আমি কিন্তু লেডিস চশমা খুব একটা পছন্দ করি না। এই চশমাটা না কেমন লাগছে একটু কমেন্টে জানাবে তো, আমি প্রথম যেটা পরেছিলাম ওটা কিন্তু নেয়নি, এটা কিন্তু বেশি পছন্দ হয়েছে, তো আমার মুখে কেমন মানিয়েছে একটু কমেন্টে বলবে, ঠিক আছে? আমার ভাইপো তো আসেনি, ভাইপোর জন্য কিছু খেলনা নিয়েছি, আর এখান থেকে নিয়েছি ঠাকুরের থালা গ্লাস, জিন্দাল কোম্পানির খুব ভালো ভালো থালাও দেখছিলাম, ঠাকুরের থালা আর গ্লাস নিয়েছি। মাকে বললাম তুমি কী নেবে, কিন্তু মা তো আর কী নেবে, মা তো কিছুই নেবে না। তো তারপরে আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে, তো রেস্টুরেন্টে আসার পরে একটা কুপন হাতে ধরিয়ে দিয়েছে, কতক্ষণ আমরা ওয়েট করেছি, অন্তত 20-25 মিনিট রেস্টুরেন্টে ওয়েট করেছি। ওয়েট করার পরে আমরা 2 প্লেট বিরিয়ানি অর্ডার করেছিলাম। তাড়াতাড়ি দেরি কি বাবা, আলু পাথরের তৈরি, আলু টালু সিদ্ধ করে নিয়ে মানুষের মারলে মানুষ মরে যাবে। রেস্টুরেন্টে ঢোকা মাত্রে কিন্তু 2 প্লেট বিরিয়ানির দামটা কিন্তু আগে মিটিয়ে দিতে হয়েছিল, তো তারপরে ওখানে গিয়ে দেখি কতক্ষণ ওয়েট করতে হয়েছে। তো তারপরেও বিরিয়ানিটাও সেরকম ভালোই হয়নি, আর আলুটা তো তোমরা শুনেই নিলে যে আমি জোরে জোরে কি বললাম, আমার পাশে যারা ছিল তারা সব হাঁ করেছিল। সত্যি কথা বলো, পয়সা দিয়ে মাল খাচ্ছি, তাও মালটা যদি না ঠিকঠাক খেতে পারি, পুরো পাথরের মতো একদম, আলুটা এমন হয় যেন সেই দা দিয়ে চেলা করার মতো কি অবস্থা। তো যাই হোক, তো খেয়ে নিলাম, কারণ আমি সত্যি কথা দুপুরবেলা ভাত খাইনি আর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর মা কিন্তু বিরিয়ানি একদম পছন্দ করে না, বিরিয়ানি চাউমিন রোল এগুলো কিন্তু মোটেই পছন্দ করে না, মা মোটামুটি ভাজাভুজো জিনিস একদমই পছন্দ করে না, মার পছন্দ হচ্ছে মিষ্টি। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করছি এখানে, আর মা কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে। শালা খেতে বসেও ছাড় নেই, এখানে এসে কত মানুষের সাথে দেখা হচ্ছে, বেশ ভালোই লাগছে। আজকে কিন্তু মেলাটা খুব ভালোভাবেই কেটেছে, তো তারপরে মায়ের পছন্দের মিষ্টিও এখান থেকে নিয়ে নিলাম। তো বন্ধুরা, মেলা থেকে বাড়ি এসে ভিডিওটা কিন্তু আর শেষ করতেই পারিনি, মেলাতে গিয়ে খাওয়া শেষ আর ভিডিওর ক্লিপ নেওয়াও শেষ, কি বলবো। তো যাই হোক, হুট করেই বাড়িতে চলে আসা হয়েছে, তো ভিডিওটা শেষ করছি। আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, তো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর আমাদের সুন্দরবন গ্রামীণ অঞ্চলে কীরকম মেলা হয় বা কেমন কি তোমাদেরকে দেখাতে পারলাম, আর তোমাদের ওখানেও বা কেমন কীরকম মেলা হয় সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করবে, কমেন্ট করবে আর লাইক করবে। তো যাই হোক, যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু আমার প্রোফাইলটা ফলো করে দেবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, লাভ ইউ অল।